মনে রে ঋষিকা চলনা, মনে রে ঋষিকা চলনা, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফুলত সোনা, মানব জমি রইল পতিত, আবাদ করলে ফুলত সোনা, মনে রে কৃষিকা চলনা, মনে রে কৃষিকা চলনা, কালী নামের দাউরে বেড়া ফসলে তছরু হবে না, কালী নামের দাউরে বেড়া ফসলে তছরু হবে না, কালী নামের দাউরে বেড়া ফসলে তছরু হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে না, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে না, মনে রে কৃষিকা চলনা, মনে রে কৃষিকা চলনা, মনে রে কৃষিকা চলনা। নমস্কার বন্ধুরা, আমি শিলাদিত্য। আজকে আমি আপনাদেরকে যে স্থান দর্শনে নিয়ে যাব সেটি মগরা অঞ্চলের অত্যন্ত প্রাচীন একটি কালী মন্দির, যেটা মগরা অঞ্চলে ডাকাতি কালীবাড়ি নামে প্রসিদ্ধ। তাই মায়ের এই মঙ্গল মন্দির দর্শন যাত্রা আজ শুরু করলাম রামপ্রসাদ সেনের একটি অত্যন্ত প্রাচীন শ্যামাসঙ্গীত রচনার মাধ্যমে। আশা করি মা মঙ্গলময় সকলের যাত্রা শুভ করবেন। চলুন মন্দির দর্শন।
দেখুন, এটা হচ্ছে ডাকাতে কালীবাড়ি। এই ইতিহাস হচ্ছে আপনার 300-400 বছর আগেকার ঘটনা। তখন এই সময় প্রচুর জঙ্গল, মানুষ দিনের বেলা এখানে আসতে ভয় পেত। তথাকথিত সময় এখানে রঘু ডাকাত, দেবু ডাকাত এখানে নরবলি দিত ওই জায়গাতে। তখন তারা সন্ধ্যেবেলায় লাঠি খেলা, বল্ল খেলায় খুব পারদর্শী ছিল এবং তারা মায়ের পুজো করে ডাকাতি করতে যেত এবং ডাকাতি করার আগে তারা চিঠি দিয়ে ডাকাতি করত এবং ডাকাতি সর্বস্ব লুটের মাল তারা গরিব মানুষকে দান করে দিত। এক সময় শোনা গেছে এখান থেকে সাধক রামপ্রসাদ সেন হেঁটে যাচ্ছিলেন, তাকেও এখানে ধরে পিছমোনা করে যখন হারকাটে গলা ঢুকিয়ে দিয়েছিলেন, যতবার তাকে বলি দেবার জন্য তৈরি তখন সাধক রামপ্রসাদ সেন বলেছিলেন যে দেখ আমাকে তো তোরা বলি দিয়ে দিবি বা মেরে দিবি, তার আগে আমার একটা গান গাইতে দে। তখন সাধক রামপ্রসাদ অনেক গান গিয়েছিলেন, সেই বাড়ির দেখা বলে সেই ফিরেছে সেটা আমার ঠিক মনে নেই গানটা এখন এই মুহূর্তে, তবে ওই গানটা গাওয়ার পর যতবার তাকে খাঁড়া তুলছেন দেখছে সাধক রামপ্রসাদ সেনের মুখের জায়গায় মায়ের মুখ ভেসে উঠছে। যতবার বলি দিচ্ছেন, যতবার খাঁড়া তুলছেন মায়ের মুখ ভেসে উঠছেন। তখন রঘু ডাকাত বললে এই কী করতে চলেছি, এ তো সাধকের জায়গায় মায়ের মুখ ভাসছে, এটি সাধকের মুখ নেই। তখন তার হাত পায়ে দড়ি সমস্ত হারকার থেকে খুলে দিয়ে শশন মানে গঙ্গা পেরিয়ে হালিশরে রামপ্রসাদের কালীবাড়িতে পৌঁছে গিয়েছিলেন। এই হচ্ছে ঘটনা। তখন মায়ের বিগ্রহ ছিল বিরাট, তখন দেখতে লোকে ভয় পেত, এখন সেই বিগ্রহটি ছোট করে দেওয়া হয়েছে। এই এখন অনেক জনবহুল হয়ে গেছে, আলো 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 বাতাস হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখানে অনেক ভক্তদের আগমন হয়েছে, বিভিন্ন তিথি পার্বণেতে প্রচুর লোকের ভিড় হয়, কালী পুজোয় প্রচুর ভিড় হয়, প্রায় লক্ষখানেক লোকের লোকের লাখ লোকের সমাগম হয় এখানে। আর এমনি কৌশানী অবস্থা, ফলারী অবস্থা ইত্যাদি বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে পূজাশ্রা হয়ে থাকে। মায়ের ভোগ থেকে আরম্ভ করে মায়ের মাঘ মাসে জন্মতিথি ল্যাটা মাছ পোড়া দিয়ে, একটা বিশেষ ঐতিহ্য ল্যাটা মাছ পোড়া দিয়ে মায়ের ভোগ দিতে হয়। এই হচ্ছে ইতিহাস। এখন আর এই মুহূর্তে সেইভাবে মায়ের পুজো হয়ে আসছে, কিন্তু রঘু ডাকাত বিধু ডাকাত এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, আর তারা এখানে নেই।